হ্যালো এভরিওয়ান, রোজি ভিলেজ কুকে আপনাদের স্বাগত। সবার রান্না একই পদ্ধতিতে একই মশলা দেওয়া সত্ত্বেও কারো কারো রান্না খুবই টেস্টফুল হয়। তো আজ পটল দিয়ে, ওল দিয়ে এবং মাছ দিয়ে ঝোল বেশি রাখা সত্ত্বেও আমার মা কিভাবে রান্না করেন সেটা আপনাদের দেখাবো। সবার প্রথমে পটলটা ভেজে নিতে হবে হালকা লবণ আর হলুদ দিয়ে। পটলটা খুব ভালো করে না ভাজলেও হবে, রান্নার সময় পুরোপুরি গলে যাবে। ভাজা হয়ে গেলে আলাদা একটা পাত্রে পটলগুলোকে তুলে রাখতে হবে। এবার পটল ভাজার তেল যদি থাকে তাহলে তাতেই পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে দেবেন, আর তেল না থাকলে বা অল্প থাকলে তেল দিয়ে তার উপরে পেঁয়াজ আর লঙ্কা দেবেন। একটু সময় নিয়ে পেঁয়াজ ভাজার পর এইরকম পর্যায়ে আদা রসুন বাটা দিয়ে দেবেন। আদা রসুন দিয়ে একটু নাড়াচাড়ার পর জিরা বাটা দিয়ে দেবেন। আমরা যেহেতু জিরা বাটা খাই তো আপনারা জিরা গুঁড়োও দিতে পারেন। হালকা মশলা দিয়ে রান্নাটা হচ্ছে দেখে নিন বন্ধুরা, কারণ এখানে গুঁড়ো লঙ্কা, গরম মশলা, তেজপাতা এগুলো অ্যাড করা হচ্ছে না। যেহেতু এটা প্রতিদিনের রান্নার মধ্যে পড়ে তাই এটা স্বাস্থ্যকর রান্না বলতে পারেন। মশলাগুলো থেকে তেল ছাড়া শুরু করলে এবার দিয়ে দিতে হবে আলু আর ওল। কিছুক্ষণ নাড়াচাড়ার পর, কষানোর পর ভেজে রাখা পটল দিতে হবে। এখন পটলটা দেওয়া যাবে না। কয়েক সেকেন্ড কষানোর পর স্বাদমতো লবণ দিতে হবে। লবণটা ভালো করে মাখানোর পর প্রয়োজন মতো হলুদ দিতে হবে। হলুদ দেওয়ার পর একটু নেড়ে চেড়ে কষানোর জন্য জল দিতে হবে, তবে জলটা অল্প পরিমাণ দিতে হবে। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখতে পারেন জলটা মরে যাওয়া পর্যন্ত, তবে মাঝে মাঝে ঢাকনা খুলে চেক করে নেড়ে দেবেন যাতে পুড়ে না যায়। কষানোর জল কমে আসছে তাই ঢাকা দেওয়া যাবে না, খানিকক্ষণ নাড়বেন বাকি জলটা মরে যাওয়া অবধি। কষানোর জল মরে যাওয়ার পর বেশি করে জল দিয়ে দিতে হবে, কই মাছগুলো দিতে হবে তাই একটু বেশি করে জল দেওয়া হচ্ছে। ঢাকনা চাপা দিয়ে তরকারি ফোটা অবধি অপেক্ষা করতে হবে। এবার কই মাছগুলো দেওয়া হচ্ছে। মাছগুলো অ্যাড করার পর আর নাড়া যাবে না। এবার আপনারা যতটা ঝোল রাখতে চান ততটা অবধি রেখে দেবেন, তারপর নামিয়ে দেবেন। আজ এই পর্যন্তই, কেমন লাগলো বন্ধুরা আপনারা সবাই জানাবেন, যা একটা লাইক দিতে ভুলবেন না ভালো লাগলে। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে আরও মজার মজার রান্না রয়েছে, আপনারা দেখতে পারেন।